এবং রাজনীতি এটা তো আমার এখানে রক্ত মাংস মর্যায়ে, এর বাইরে আমার কোনো পরিচিতি নেই। আমার বাবার প্রপার্টি ইনহেয়ার করেছি, আর আমি বিধায়ক হিসেবে আমার প্রিয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, পার্টির ভোট টাইমার আমরা দুজনই। তাহলে সেখানে আমাকে জড়িয়ে যেভাবে এই ধরনের একটা অত্যন্ত আমি বলব এটা প্রমাণ হবে বলতে মুক্তি দিকে গেছে। একবার ভিজিলেন্স আমরা সব প্রশ্নের উত্তর দিয়েছি, যখন সহযোগিতা করেছে সমস্ত সহযোগিতা করেছি, এখন ক্রাইম ব্রাঞ্চে তারা পাঠিয়েছে কেস করে। 11 ঘন্টা আমার বাড়িতে তারা আমাকে, আমার স্ত্রীকে, বাড়ি ঘর যা আছে সব কিছু তল্লাশি করেছে, এবং সব কিছু তারা আমার যে ডকুমেন্ট আসতো তার কপি নিয়ে এসেছে। আজকে বা সেম জিনিসগুলো আবার তারা আমার কাছ থেকে জানতে চায়। কোলাকুলি বলেছি সহযোগিতা নিশ্চয় করবো, কারণ আইন আইনের পথে চলবে। অফিসারদের আমি দূর দেব না, তাদেরও দেবে ইনস্ট্রাকশন, আমাকে কোনোভাবে আমরা তৈরি আছি, আমাদের কোনো কিছুতেই ভয় পাওয়ানো যাবে না। তবে এই যে একটা মেন্টাল রেসপন্স, হ্যাঁ, দুপুরবেলায় আমাদের মতো বয়সে এত বিশ্রাম করতে হয়, আমরা 2:30 বাড়ি থেকে রওনা হয়েছি, এখানে 3:00-3:30 এসে পৌঁছেছি, তারা সব কথা বলছে এখন, হ্যাঁ, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এখন আবার বলছে আবার লিখিত উত্তর দিতে হবে এই সমস্ত প্রপার্টি ইত্যাদি দেব আমরা, আমার তো কোনো কিছু গোপনীয়তা নেই। বলছি উইথড্র পাওয়ার পরে নাকি আবার ডাকবে, তারা কতবার ডাকবে, এর চেয়ে বরং কেউ ছিল যদি কেসটা কোর্টে নিয়ে জেলখানে নিয়ে যেত একটু ভালো থাকতো। আমি পরোয়া করি না, এই সরকার যেভাবে আমাদের প্রতি একবার বাদল চৌধুরীকে এই করে অসুস্থ করে ফেলেছে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ফেস করার জন্য তৈরি আছি। বিজেপি স্ট্যান্ডস আমি, যিনি একজন ধর্মযাজক, 86 বছর বয়স, ওনাকে মিথ্যা অভিযোগে জেলে নিয়ে মেরে ফেলেছে, এই হইল বিজেপির সরকার দিল্লি। আর আজকের এখানকারও এই যে বিজেপি সরকার, তারা এরকম মিথ্যা অজুহাত দিয়ে আমাদের উপরে ফোন করার আমরা তৈরি আছি। পুলিশ, কোর্ট, কাছারি, আদালত, ময়দান, ময়দানই আমাদের শেষ লড়াই, মানুষই আমাদের শেষ লড়াই। খোলা মনে আমরা আছি, আমরা আশা করব সত্যের জয় হবে, এই কথাই। এইমাত্র জাস্ট লাস্ট প্রশ্নের উত্তর দিয়ে প্রায় 3 ঘন্টা 20 মিনিট আপনাকে জিজ্ঞাসাবাদ করা হলো, তো সেই প্রশ্নগুলো আগে ভিজিলেন্সে আমরা বা দফায় দফায় উত্তর দেওয়া হয়েছিল, আমরা ইন রাইটিংও দিয়েছিলাম সেই একই প্রশ্ন। এখন সঙ্গে এডিশন হয়েছে কিছু লোক যাদেরকে আমার মুখের বা পবিত্রবাবু যাদেরকে চেনেন না, এরকম কিছু লোকের নাম জড়িয়ে বলা হচ্ছে ওই প্রপার্টিগুলো উনি ওদের নামে কিনে রেখেছেন, কারো বাড়ি আমবাসা, কারো বাড়ি বিলুনিয়া, মানে যেটা কোনো কোনো মানে কানেকশন কোনোভাবেই হয়তো খুঁজে পাবেন কি না ওরা আমরা যাই না, যেহেতু ইনভেস্টিগেশন চলছে, করুক চেষ্টা করুক। জাস্ট একটা মেন্টাল হ্যারাস করা আমার মনে হচ্ছে, যেই জিনিসগুলো আগে আমরা ভিজিলেন্সে দফায় দফায় উই ডকুমেন্ট সব কিছু দিয়েছি, সেই থিং ঘুরিয়ে ঘুরিয়ে বারবার একজন প্রবীণ লোক উনি এবং দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত আপনারা জানেন, আমার জন্য একটা হ্যারাস করার চেষ্টা হচ্ছে, এটাই। আর আর কিছু বলার নেই, এখন ইনভেস্টিগেশন করে দেখা যাক ওরা কী করে, আবার আমাদের বলেছে ডাকবে, নাকি বলতে হবে নিশ্চয়ই সহযোগিতা করবেন, ওনার যা যতটুকু বলার প্রতিটা প্রশ্নের জবাব উনি খুব দৃঢ়তার সঙ্গে সুন্দরভাবে উনি দিয়ে, পুলিশও ভালো ব্যবহার করেছে। তবে হ্যাঁ, মেন্টাল হ্যারাসমেন্টটা হচ্ছে যে 3 ঘন্টা একটা লোককে বসিয়ে রাখা বা এর আগেও এরকম জিজ্ঞাসাবাদ করা, আবার ডাকবে, ব্যবহার ভালো করছে কিন্তু মেন্টাল হ্যারাসমেন্টটা কন্টিনিউয়াস করে যাচ্ছে। ওনার বাড়িতেও গিয়েছে, এখনও আসতেও ডাকিয়েছে, ডাকিয়ে যে প্রশ্নগুলো 10 মিনিটে করা যায় ওইটা 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় নিচ্ছে, 4-5 জন পুলিশ অফিসার মিলে, আবার আগামী দিনেও ডাকবে, ওইটাই হচ্ছে মানসিক যন্ত্রণা দেওয়া আর কিছু। আমার আইন বিষয়ে যিনি দেখেন অ্যাডভোকেট ভাস্কর দেব, তিনি আপনাদের কাছে বলেছেন আমার রাজনৈতিক জীবন পাঁচ ঘন্টা
1966 সালে ছাত্র আন্দোলন থেকে শুরু করেছি। এখন তো আপনারা জানেন 2021 এবং রাজনীতি এটা তো আমার এখন রক্ত মাংস মর্যায়, এর বাইরে আমার কোনো পরিচিতি নেই। আমার বাবার প্রপার্টি ইনহেয়ার করেছি আর আমি বিধায়ক হিসেবে আমার প্রিয় পার্টির কেন্দ্রীয় কমিটির পার্টি ফুল টাইমার আমরা দুজনেই, তাহলে সেখানে আমাকে জড়িয়ে যেভাবে এই ধরনের একটা অত্যন্ত আমি বলবো এটা প্রমাণ হবে কলটা মুখ্য দিকে দিয়েছি। একবার ভিজিলেন্স আমরা সব প্রশ্নের উত্তর দিয়েছি, যখন সহযোগিতা করেছে সমস্ত সহযোগিতা করেছি, এখন ক্রাইম ব্রাঞ্চে তারা পাঠিয়েছে কেস করে। 11 ঘন্টা আমার বাড়িতে তারা আমাকে আমার স্ত্রীকে বাড়ি ঘর যা আছে সব কিছু তল্লাশি করেছে এবং সব কিছু তারা আমার যে ডকুমেন্ট আসতো তার কপি নিয়ে এসেছে। আজকে বা সেম জিনিসগুলো আবার তারা আমার কাছ থেকে জানতে চায়। কোলাকুলি বলেছি সহযোগিতা নিশ্চয় করবো, কারণ আইন আইনের পথে চলবে। অফিসারদের আমি দূর দেবো না, তাদের হতে এইভাবে ইনস্ট্রাকশন আমাকে কোনোভাবে আমরা তৈরি আছি, আমাদের কোনো কিছুতেই ভয় পাওয়ানো যাবে না। তবে এই যে একটা মেন্টাল এরেস্ট, হ্যাঁ দুপুরবেলায় আমাদের মতো বয়সে এত বিশ্রাম করতে হয়, আমরা 2:30 বাড়ি থেকে রওনা হয়েছি, এখানে 3:00 এসে পৌঁছেছি, তার কথা বলছি এখন, হ্যাঁ ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এখন আবার বলছে আবার লিখিত উত্তর দিতে হবে। এই সমস্ত প্রপার্টি ইত্যাদি দেবো আমরা, আমার তো কোনো কিছু গোপনীয়তা নেই। বলছি উইথড্র পাওয়ার পরে নাকি আবার ডাকবে, তারা কতবার ডাকবে, এর চেয়ে বরং কেউ ছিল যদি কেসটা কোর্টে নিয়ে জেলখানে নিয়ে যেত একটু ভালো থাকতো। আমি পড়ুয়া করি না, এই সরকার যেভাবে আমাদের প্রতি একবার বাদল চৌধুরীকে এই করে অসুস্থ করে ফেলেছে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ফেস করার জন্য তৈরি আছি। বিজেপি স্ট্যান্ডস আমি, যিনি একজন ধর্মযাজক 86 বছর বয়স, ওনাকে মিথ্যা অভিযোগে জেলে নিয়ে মেরে ফেলেছে, এই হইল বিজেপির সরকার দিল্লি। আর আজকের এখানকারও এই যে বিজেপির সরকার, তারা এরকম মিথ্যা অজুহাত দিয়ে আমাদের উপর এরকম করার চেষ্টা, আমরা তৈরি আছি। পুলিশ কোর্ট কাছারি আদালত ময়দান, ময়দানই আমাদের শেষ লড়াই, মানুষই আমাদের শেষ লড়াই। খোলা মনে আমরা আছি, আমরা আশা করব সত্যের জয় হবে, এই কথাই আমরা মোটামুটি 2:45 নাগাদছি। তো এইমাত্র জাস্ট লাস্ট প্রশ্নের উত্তর দিয়ে প্রায় 3 ঘন্টা 20 মিনিট আপনাকে জিজ্ঞাসাবাদ করা হলো। তো যেই প্রশ্নগুলো আগে ভিজিলেন্সে আমরা বা দফায় দফায় উত্তর দেওয়া হয়েছিল, আমরা ইন রাইটিংও দিয়েছিলাম, সেই একই প্রশ্ন এখন সঙ্গে এডিশন হয়েছে। কিছু লোক যাদেরকে আমার মুখের বা পবিত্রবাবু যাদেরকে চেনেন না, এরকম কিছু লোকের নাম জড়িয়ে বলা হচ্ছে ওই প্রপার্টিগুলো উনি ওদের নামে কিনে রেখেছেন, কারোর বাড়ি আমবাসা, কারোর বাড়ি বিলুনিয়া, মানে যেটা কোনো মানে কানেকশন কোনোভাবেই হয়তো খুঁজে পাবেন কি না ওরা আমরা যাই না, যেহেতু ইনভেস্টিগেশন করতে করুক চেষ্টা করুক। জাস্ট একটা মেন্টাল হ্যারাস করা আমার মনে হচ্ছে, যেই জিনিসগুলো আগে আমরা ভিজিলেন্সে দফায় দফায় উই ডকুমেন্ট সব কিছু দিয়েছি, সেই থিং ঘুরিয়ে ঘুরিয়ে বারবার একজন প্রবীণ লোক উনি এবং দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত আপনারা জানেন, ওইভাবে জাস্ট একটা হ্যারাস করার চেষ্টা হচ্ছে, এটাই আর কিছু বলার নেই। এখন ইনভেস্টিগেশন করে দেখা যাক ওরা কী করে, আবার আমাদের বলেছে ডাকবে, ডাকলে বলতে আপনি নিশ্চয়ই সহযোগিতা করবেন, ওনার যা যতটুকু বলার প্রতিটা প্রশ্নের জবাব উনি সুদৃঢ়তার সঙ্গে সুন্দরভাবে উনি দিয়ে, পুলিশও ভালো ব্যবহার করেছে। তবে হ্যাঁ মেন্টাল হ্যারাসমেন্টটা হচ্ছে যে 3 ঘন্টা একটা লোককে বসিয়ে রাখা বা এর আগেও এরকম জিজ্ঞাসাবাদ করা, আবার ডাকবে, ব্যবহার ভালো করছে কিন্তু মেন্টাল হ্যারাসমেন্টটা কন্টিনিউয়াস করে যাচ্ছে। ওনার বাড়িতেও গিয়েছে, এখনও আজকেও ডাকিয়েছে, ডাকিয়ে যে প্রশ্নগুলো 10 মিনিটে করা যায় ওইটা 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় নিচ্ছে, 4-5 জন পুলিশ অফিসার মিলে আবার আগামী দিনও ডাকবে, ওইটাই হচ্ছে মানসিক যন্ত্রণা দেওয়া আর কিছু। আমার আইন বিষয়ে যিনি দেখেন
অ্যাডভোকেট ভাস্কর দেব, তিনি আপনাদের কাছে বলেছেন আমার রাজনৈতিক জীবন পারফর্ম করতে 1966 আমি ছাত্র আন্দোলন থেকে শুরু করেছি। এখন তো আপনারা জানেন 2021 এবং রাজনীতি এটা তো আমার এখন রক্ত মাংস মর্যায়, এর বাইরে আমার পুরো পরিচিতি নেই। আমার বাবার প্রপার্টি ইনহেয়ার করেছি আর আমি বিধায়ক হিসেবে আমার প্রিয় পার্টির কেন্দ্রীয় কমিটির পার্টি ফুল টাইমার আমরা দুজনেই, তাহলে সেখানে আমাকে জড়িয়ে যেভাবে এই ধরনের একটা অত্যন্ত আমি বলবো এটা প্রমাণ হবে ফলস এবং ক্রিকেট। একবার ভিজিলেন্স আমরা সব প্রশ্নের উত্তর দিয়েছি, যখন সহযোগিতা করেছে সমস্ত সহযোগিতা করেছি, এখন ক্রাইম ব্রাঞ্চে তারা পাঠিয়েছে কেস করে 11 ঘন্টা আমার বাড়িতে তারা আমাকে আমার স্ত্রীকে বাড়ি ঘর যা আছে সব কিছু তল্লাশি করেছে এবং সব কিছু তারা আমার যে ডকুমেন্ট আসতো তার কপি নিয়ে এসেছে। আজকে বা সেম জিনিসগুলো আবার তারা আমার কাছ থেকে জানতে চাইছে।